পিএম কিষাণ নিধিতে 8,000 টাকা পাওয়ার সঙ্গে মিলবে আরও 3টি উপহার। কৃষকরা খুশির খবর পাবেন বাজেটে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে 23শে জুলাই 2024 সালের বাজেট পেশ হতে যাচ্ছে এবং কৃষকদের ভাগ্য খুলতে যাচ্ছে। এতদিন যাবত আপনারা 3টি কিস্তিতে পিএম কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকা পাচ্ছিলেন, কিন্তু বর্তমানে বিধানসভা ভোটকে কেন্দ্র করে এবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পথে হাঁটতে চলেছে। ভোটের আগে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 500 থেকে 1,000 এবং 1,200 করেছিল রাজ্য সরকার, তেমন এবার সামনে বিধানসভা ভোটকে কেন্দ্র করে কৃষক বন্ধু প্রকল্পে যেমন আপনাদের আগে 5,000 টাকা পেতেন, বর্তমানে 10,000 টাকা, তেমন পিএম কিষাণ সম্মান নিধিতেরও টাকা পা অর্থাৎ টাকা বৃদ্ধির কথা ঘোষণা, এমনটি শোনা যাচ্ছে। আজকে বাজেট পেশ হতে যাচ্ছে এবং সেই বাজেটে আপনাদের ভাগ্য খুলতে যাচ্ছে। আজকে ভিডিওটিতে পিএম কিষাণ সম্মান নিধির যে টাকাটি পাওয়ার সঙ্গে সঙ্গে 3টি উপহার এবার থেকে পেতে শুরু করবেন সেটি ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। আপনি একজন কৃষক হলে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেসই স্কিপ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। কিভাবে আবেদন করবেন, কোথায় এটি জমা করতে হবে, বয়স সীমা কত লাগবে, কত জমি পরিমাণ থাকতে হবে, আজকে পুরো ডিটেলস আলোচনা করব। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। বাজেট 2024 আগামীকাল 23শে জুলাই, অর্থাৎ আজকের কথা বলা হয়েছে। এই পেপারটি গতকাল পাবলিশড হয়েছিল এবং আজকে আপনাদের সামনে রাখছি তথ্যের ভিত্তিতে। 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় অধিকার ভিত্তিক সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটের ওপর অনেক আশা রেখেছেন দেশের জনগণ, বিশেষ করে দেশের কৃষকরা। তবে কি সরকার এই বাজেটে উপহার দেবে কৃষকদের? অনুমান করা হচ্ছে যে সরকার এবার পিএম কিষাণ নিধিতে টাকা বাড়িয়ে 8,000 টাকা করতে পারে এবং আরও 3টি উপহার দিতে পারে। সো দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন সামনে বিধানসভা ভোট এবং তাকে টার্গেট করে কেন্দ্রীয় সরকারও তাদের প্রকল্পে টাকা বৃদ্ধি করছে, তার সঙ্গে নিত্য নতুন বিভিন্ন প্রকল্প লঞ্চ করছে। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন, কোনো প্লেসে স্কিপ করবেন না। কৃষকরা খুশির খবর পাবেন বাজেটে, অর্থাৎ আজকেই বাজেট পেশ হতে যাচ্ছে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, নতুন কিছু আপডেট আসলে এই চ্যানেলেই পেয়ে যাবেন। অনুমান করা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ আজকে বাজেট ঘোষণা দেশের কৃষকদের ওপর বেশি গুরুত্ব দিতে পারে সরকার। কিষাণ নিধিতে 8,000 টাকা পার সঙ্গে আরও 3টি উপহার আপনারা পাবেন, কি কি এবার দেখে নেওয়া যাক। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। দেশের কৃষক সংগঠন বারবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা বাড়ানোর অনুরোধ করেছে। এখনও পর্যন্ত এই স্কিমে কৃষকদের 3টি কিস্তির মাধ্যমে প্রতি বছর 6,000 টাকা দেওয়া হয়, যেটি রাজ্য সরকারের টাকা দেওয়ার তুলনায় অনেক কম, কারণ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টোটাল 10,000 টাকা দেয় 2টি কিস্তিতে, রবি মরশুমে 5,000 এবং খরিফ মরশুমে 5,000। এছাড়াও বাংলা শস্য বিমা ফসলের ক্ষতি টাকা তো আছেই। এদিকে রাজ্য সরকারের দিকে পাল্লা দিয়ে কেন্দ্রীয় সরকারও এবার নতুন বাজেটে উপহার আনতে চলেছে দেশবাসীর জন্য। দেখা যাক 8,000 টাকা অর্থাৎ মূল্যস্ফীতি এবং কৃষি ব্যয় বৃদ্ধির পরেও এই পরিমাণ এখনও পর্যন্ত বাড়েনি, কিন্তু বর্তমানে বাজেটে 6,000 থেকে 8,000 টাকা হওয়ার প্রবল সম্ভাবনা। তো দর্শক বন্ধুরা, আজকেই বাজেটটি পেশ হতে যাচ্ছে, সেখানে আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে সেটি পেয়ে যাবেন। কিষাণ ক্রেডিট কার্ড বা KCC কার্ড নামেও পরিচিত কেন্দ্রীয় সরকারের এই স্কিমের অধীনে অনেক কম সুদে লোন পেয়ে থাকে দেশের কৃষকেরা। এতে বার্ষিক 7% সুদের হারে লোন দেওয়া হয় এবং ঠিকঠাক মতো লোন পরিশোধ করলে 3% সুদ ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ আপনি যে পরিমাণে টাকা তাদের লোন হিসাবে সংগ্রহ করবেন, 3%
ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ কৃষকদের এতে মাত্র 4% সুদ দিতে হবে। এই স্কিমের অধীনে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়, তবে এর পরিমাণ এবার সরকার বাড়িয়ে 4 থেকে 5 লক্ষ টাকা করতে পারে। তাছাড়া কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের আরেকটি সুবিধা হচ্ছে, কোনো আপনাদের এরিয়াতে দুর্ভিক্ষ বা খরাপ্রবণ হলে, ফসল নষ্ট হয়ে গেলে, বন্যা হলে, সে সমস্ত এরিয়া কৃষকদের ফসলের ক্ষতিপূরণের জন্য এই লোন কোনো কোনো সময় মকুব করে দেয়। সো দর্শক বন্ধুরা, কেসিসি কার্ডটির মাধ্যমে কৃষকরা যে ফসল বপন করার জন্য, যে সামঞ্জস্য কেনার জন্য, সে টাকাটি কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে। তৃতীয় যে উপহারটি পেতে চলেছে সেটি হচ্ছে সোলার পাম্প। সরকার কৃষকদের জলসেচের জন্য সোলার পাম্প কিনতে ভর্তুকি দিয়ে থাকে, তবে কৃষকরা চায় এই সোলার থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ অন্যান্য কাজেও লাগাতে, যেমন পশুর খাদ্য কাটতে, ছোট কারখানা চালাতে এবং ঘরোয়া কাজে ব্যবহার করতে, যার কারণে এবার বাজেটে এর জন্য বিধান রাখা যেতে পারে বলে অনুমান করা যাচ্ছে। চতুর্থ হল কৃষি সরঞ্জামের ওপর কর ছাড়। কৃষকদের দাবি, সরকার যেন কৃষি সরঞ্জামের ওপর থেকে জিএসটি তুলে নেয় বা ইনপুট ট্যাক্স ক্রেডিট ITC সুবিধা দেয়, যার কারণে সরকার এবার কৃষি সরঞ্জামের ওপর জিএসটির হার কমাতে পারে বা কৃষি সরঞ্জামের ওপর ভর্তুকি দিতে পারে বলে আশা করা যায়। আরেকটি আপনাদের আপডেট, আপনাদের যেখানে এডি অফিস আছে সেখানে এই আপনারা যদি কৃষি সরঞ্জাম কিনতে চান, তাহলে বিশেষ সুবিধার মাধ্যমে, ভর্তুকির মাধ্যমে রাজ্য সরকারও সেই সুবিধা দিচ্ছে। অর্থাৎ কৃষি কাজের জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো আপনাদের ব্যবহার করতে হয় বা কিনতে হয়, সেটি আপনাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে সাপোর্ট করছে। এর জন্য আপনাদের জিএসটি হারও কম নেবে, তার সঙ্গে সঙ্গে ভর্তুকিরও ব্যবস্থা রেখেছে উভয়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছে কিছু সময়ের পরে। এই বাজেটে দেশের কৃষকদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে। যেমন এবারে বাজেটে PM কিষাণ সম্মাননিধি টাকা বাড়াতে পারে, কিষাণ ক্রেডিট কার্ড KCC সীমা বাড়াতে পারে, সোলার পাম্পের সুবিধা বাড়াতে পারে এবং কৃষি সরঞ্জামের ওপর GST কমাতে বা ভর্তুকি দিতে পারে। তবে দর্শক বন্ধুরা, সরকার কী করবে, এটি 23 জুলাই অর্থাৎ আজকে 2024 বাজেট পেশ হলেই আমরা সকলে জানতে পারব যে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা কী কী সুবিধা পেতে চলেছে এবার। সো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে কী নতুন আপডেট এসেছে এই চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন। তাছাড়াও আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে সেটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।